আসসালামু আলাইকুম, আমি ফেস্ট ইভেন্ট ক্রাফটিং মিনে অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। এখানে মুফাজ্জল ভাইয়া দাঁড়ায় রয়েছে। এখন আমাদের রাত্রেবেলা, এখন খুব ঠান্ডা ঠান্ডা কুল কুল। এদেরকে প্রত্যেকদিন গোসল করতে দিই, আজকে একদম নেট ছাড়া গোসল করতে দিয়ে দিছি। এগুলো একটা পাকা কেটে দেওয়া হয়েছে এবং এখান থেকে পুরো খাঁচা খালে। আর এখানে আমাদের মুরগি ভাই টিটিনি এবং মুন্নি দুজনে এখন ডিম পাড়ার অবস্থানে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এদের ডিম পাড়ার জন্য তুলে দিয়ে দিয়েছিলাম, কিন্তু হিসেবে নিচে এদের তাকটা ভেঙে গেছে। সো আর একটু নতুন খাঁচার ব্যবস্থা করছি এদের জন্য। আর এদের এখানে ছিপেও হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দে গোসল করা শুরু করছে। ও ওরা এইভাবে গোসল করে। ওরা বিল্ডিং করতে যেই বালি বা লাল লাল বালি, ওগুলাকে পাথর বালি বলা হয়, ওরা এগুলোর মধ্যে গোসল করে বা কাঠের গুঁড়ি। আমি জ্যাকটক নামের চ্যানেল জাকিরুল ইসলাম তার যে চ্যানেল দেখে সব শিখতে পেরেছি। জাকিরুল ভাইয়া বা জ্যাকটক ভাইকে, জ্যাকটক ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। তার জন্য আমি এই টিপসগুলো পেয়েছি। কিন্তু আমি ভাবছি হঠাৎ করে রাত্রেবেলা গোসল করার আইডিয়া মোয়া ভাইয়া দিয়ে দিল। তো বন্ধুরা আমি বলবো আপনারা কীভাবে পাক কাটবেন। ট্যাপটাকে ধরলাম, তো দেখতেই পাচ্ছেন তো এটা খুব চঞ্চল প্রকৃতির। তো দেখতেই পাচ্ছেন আমি দেখে পাক কেটে দিছি। এই বেটা কী করবি না, সো আপনারা যদি কেছি থাকে তো এই দিকটাই ওদের হলো মাংসট। সো আপনারা এই দিকটাকে আর কাটবে না, এই দিকটাই ওদের সব মাংস। তো আপনারা যেদিকে এরকম নরম নরম এর দিকে ক্রস করে দিকে কেটে দিলেন। সো আমি যেহেতু কেটে দিছি তো আমার আর কোনো ওই নাই। এরা খুব এইভাবে আছে। কয়েকটা এখান থেকে উড়ে উড়ে গিয়ে এই শিশির উপরে চলে এসেছিল। আমাদের কোয়েল মেয়েরা খুব ভালোভাবে এই গোসল করতেছে। তাদের এই গোসল করা দেখে আমার মনটা এখন বাথরুমে গিয়ে গোসল করি। ও নো, আমাদের এক ভাই তো ওখানে চলে গেলে রে। আবার বেরিয়ে গেলি, তোর এত বড় সাহস। আর এখানে রাখবোই না, যে ওইখান থেকে আটটা একটা বেরিয়ে গেল। কিন্তু ওর মনে হয় এখনো গোসল করার ইচ্ছা। এই বেটা এখন কিন্তু খোলামেলা পেয়ে খালি ভেজে যেতে চাস। সবগুলো আগে ভুলে লই, পরে ওই বসাই রে দুঃখ করছি। এর আগে নামা গেলি রে টালটু। তুই যে পালালি যে, তোর যে ঘুরতে যে আমার দেখতে পাচ্ছেন ওর জন্য চোখ করে আমার হাতের অবস্থাটা কি হয়ে গেল। আহ, খুব জ্বলাছে ঝাড়া করে।